চমৎকার জন্য সুইচটি রয়েছে, ডিসপ্লেতে আলো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কতটুকু পরিমাণ ফিলিং করতে চাই সেটি আমাদের সেটির মেজারমেন্ট বা ওয়েট এখান থেকে ঠিক করে নিতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের মেশিনটি ওজন করা শুরু করছে এবং এখান থেকে যে রান অপশনটি রয়েছে এই রান অপশনে ক্লিক করব। যে মেশিনের সাহায্যে আপনারা প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কী করে আপনারা একটি মেশিন কিনে 10 থেকে 15 কমের ব্যবসা একসাথে শুরু করবেন। তো আমি 10 থেকে 15 কমের প্রোডাক্টের কথা বললাম, আপনারা চাইলে এই মেশিনটি কিনে এর থেকে বেশি প্রোডাক্টের ব্যবসাও কিন্তু একসাথে শুরু করতে পারেন। আর এই ভিডিওতে দুটি মেশিন দেখানো থাকবে, একটি ছোট মেশিন একটি বড় মেশিন, আর দুটি মেশিনের কাজ কিন্তু একই রকম। তো যাদের পুঁজি কম রয়েছে তারা চাইলে 2000 টাকা দিয়ে ছোট মেশিনটি কিনেও ব্যবসাটি শুরু করতে পারেন। এই ভিডিওটি মূলত বানানো হচ্ছে বাংলাদেশের বন্ধুদের কথা মাথায় রেখে। তো বাংলাদেশের বন্ধুদের সাথে সাথে ইন্ডিয়ার বন্ধুদের জন্য দুটি আলাদা আলাদা ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেই ঠিকানায় যোগাযোগ করলে ইন্ডিয়ার বন্ধুরা বাংলাদেশের বন্ধুরা মেশিন পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস সাইডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন বন্ধুরা, কোম্পানি থেকে সরাসরিভাবে দেখে নেওয়া যাক কী করে আপনারা একটি মেশিন কিনে 10 থেকে 15 রকমের ব্যবসা একসাথে শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আমি গালিব, ইউনিক বিজনেস আইডিয়ার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব যে মেশিনের সাহায্যে আপনারা প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন, প্রায় 30 থেকে 40 রকম শুকনো জাতীয় প্রোডাক্টের প্যাকেজিং করে ব্যবসা করে। তো আপনারা আমার পাশে যে 304 গ্রেডের একটি মেশিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের একটি মাল্টিফাংশনাল প্যাকেজিং মেশিন, যে মেশিনটির সাহায্যে আপনারা পরিমাপ অনুযায়ী প্যাকেজিং করতে পারবেন। আপনারা তারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আপনার যদি এ ধরনের শুকনো জাতীয় প্রোডাক্টের ব্যবসা থেকে থাকে, যেমন চানাচুর, বাদাম, মশলা জাতীয় আইটেমগুলো যেমন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চা পাতা, হলুদ মরিচ, যত ধরনের মশলা জাতীয় প্রোডাক্টগুলো রয়েছে, আপনারা যদি এ ধরনের যে কোনো প্রোডাক্টের ব্যবসা করে থাকেন অথবা এ ধরনের ব্যবসা থেকে থাকে অথবা নতুন করে শুরু করতে চাচ্ছেন, তাহলে আজকের যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আজকের এই মেশিনটির অপারেটিং আমরা দেখে আসি এবং এই মেশিনটি দিয়ে কী ধরনের প্রোডাক্ট প্যাকেজিং করা যায় সেটিও দেখে আসি। পরিমাণ চানাচুর নিয়েছি যেটি আপনাদেরকে প্যাকেজিং করে দেখাবো 20 গ্রাম করে। তো চলুন এখন কীভাবে প্যাকেজিং করতে হয় সেটি দেখে আসি। তো আমরা প্যাকেজিং করার জন্য এখন আমাদের মেশিনটির যে হোপারটি রয়েছে সেই হোপারে ঢেলে দিচ্ছি। মেশিনটি দিয়ে প্যাকেজিং করার জন্য আমাদের এখানে কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো চাপতে হবে। তবে তার আগে একটু বলি, এখানে যে ফিল্ম রোলগুলো রয়েছে এই ফিল্ম রোলগুলো কিন্তু চাইলে আপনারা আপনাদের নিজস্ব নামে এখানে প্রিন্ট করে নিতে পারবেন। এ ধরনের ফিল্ম রোলগুলোতে আপনাদের যখন নিজেদের নাম দিয়ে প্রিন্ট করে নেবেন তখন আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্টগুলো ব্র্যান্ড আকারে বাজারে সেল করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে যে কোনো ধরনের প্রোডাক্টকে ব্র্যান্ড আকারে বাজারে প্রকাশ করতে পারবেন। তো চলুন এখন আপনাদেরকে ফিলিং করে দেখাই। তো ফিলিং করার জন্য আমাদেরকে এখান থেকে, আমরা যেহেতু আগে থেকে সেট করে নিয়েছিলাম, স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমাদের মেশিনটি ওজন করা শুরু করছে এবং এখান থেকে যে রান অপশনটি রয়েছে এই রান অপশনে ক্লিক করব। তো দেখতে পাবেন যে আমাদের মেশিনটি 20 গ্রাম করে প্যাকেজিং শুরু করে দিয়েছে অটোমেটিকভাবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমাদের মেশিনটি প্যাকেজিং করতেছে। আপনারা কিন্তু চাইলে এই মেশিনটি দিয়ে এ ধরনের লতা প্যাকেজগুলোও প্যাকেজিং করতে পারবেন, তবে আমরা লতা প্যাকেজিংগুলো প্যাকেজিং করে দেখাচ্ছি না, আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাচ্ছি আসলে লতা প্যাকেজিংগুলো কীরকম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চানাচুরগুলো কীরকম ধরনের প্যাকেটিং হয়ে গিয়েছে। আমরা কিন্তু খোলা চানাচুর নিয়েছিলাম, যে খোলা চানাচুরগুলো আমরা প্যাকেজিং আকারে প্রকাশ করলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক সুন্দরভাবে প্যাকেজিং করলাম। আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্টগুলো এরকম প্যাকেজিং করে সুন্দর করে আপনারা বাজারে সেল করতে পারবেন এবং আপনারা এই ধরনের প্যাকেটের গায়ে যখন আপনাদের নামগুলো লিখে দিবেন তখন আপনারা আরও ভালো দামে বিক্রি করতে পারবেন। আর যে বন্ধুদের পুঁজি কম রয়েছে তারা চাইলে এই রকম এই ধরনের একটি ম্যানুয়াল মেশিন কিনে কিন্তু ব্যবসাটি করতে পারেন। মেশিন দুটির কাজ একই রকম, শুধু এটি ম্যানুয়াল মেশিন আর বড় মেশিনটি হচ্ছে অটোমেটিক মেশিন। এই মেশিনটির মাধ্যমেও আপনারা বিভিন্ন রকম ফ্রুট প্রোডাক্ট, ড্রাই প্রোডাক্ট প্যাকেট করে মার্কেটে বিক্রি করতে পারেন। এছাড়া গুঁড়ো মশলা তৈরির ব্যবসা যদি শুরু করতে চান তাহলে এই মেশিনটি দিয়ে গুঁড়ো মশলা তৈরি করে ছোটো ছোটো প্যাকেট করে আপনারা মার্কেটে বিক্রি করতে পারেন। এই মেশিনটির দাম রয়েছে মাত্র 2000 টাকা। তো আপনারা চাইলে এই মেশিনটি কিনেও ব্যবসাটি করতে পারেন, আর কাজ কিন্তু একই রকম হবে, ওটা শুধু অটোমেটিকভাবে হবে। আর এই মেশিনটিতে শুধু চেনভাবে প্যাকেট করতে পারবেন না, অটোমেটিক মেশিনটিতে আপনারা কিন্তু চেনভাবে প্যাকেট করতে পারবেন। এই মেশিনটি দিয়ে আলাদা আলাদাভাবে
সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট করতে হবে। আর এই ম্যানুয়াল মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে গেলে আপনাকে ওয়েট করার একটি মেশিন কিনতে হবে, কারণ প্যাকেটগুলোকে আপনাকে মেপে মেপে তারপর প্যাকেট করতে হবে। আর অটোমেটিক মেশিনে কিন্তু মাপ করাই থাকবে, শুধু আপনি মাপটি সিলেক্ট করে দেবেন আর অটোমেটিক প্যাকেট হয়ে বেরিয়ে আসবে। তো আমাদের প্যাকেজিং করার পরে আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের ফিলিং অ্যাকুরেসি বা প্যাকেজিং অ্যাকুরেসি কতটা সঠিক এবং কত সুন্দরভাবে আমাদের মেশিনটি প্যাকেজিং করে। সেটার জন্য আমরা এই ধরনের একটি ওজন করার যন্ত্র নিয়েছি। তো আমরা এটাতে ওজন করে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনটি কত পরিমাণ ফিলিং করেছে। আমাদের মেশিনটিতে আমরা 20 গ্রাম পরিমাণ সেট করে দিয়েছিলাম। তো দেখি আমাদের কতটুকু পরিমাণ ফিলিং বা প্যাকেজিং হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 23 গ্রাম, অর্থাৎ আমরা 20 গ্রাম করে দিয়েছিলাম এই চানাচুর। তো আমরা আর যে 3 গ্রাম দেখতে পাচ্ছেন এটি আমাদের প্যাকেটের ওজন। তো এরপরে আরও যে 4টি করেছি আরও 3টি দেখাই আপনাদেরকে, এটাও দেখতে পাচ্ছেন 23 গ্রাম। তো এরপরে আরও 2টি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমাদের ফিলিং অ্যাকুরেসি কতটা সুন্দর হয়েছে। এরপরে এটাও দেখাই, এটাও একই 23 গ্রাম করে। তো আপনারা দেখতেই পেলেন আমাদের ফিলিং অ্যাকুরেসি কত সুন্দর এবং কত ভালোভাবে আমাদের মেশিনটি প্যাকেজিং করে দেয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পেলেন আমরা কীভাবে এই মেশিনটি দিয়ে এ ধরনের চানাচুরগুলো প্যাকেজিং করলাম। আপনারা কিন্তু চাইলে এই মেশিনটি দিয়ে খুব সহজে এরকম চানাচুর বা এই ধরনের শুকনো জাতীয় যত ধরনের আইটেম রয়েছে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই প্যাকেজিং করতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে এ ধরনের যে কোনো শুকনো জাতীয় প্রোডাক্টের ব্যবসায়ী রয়েছেন বা আপনার এ ধরনের কোনো কারখানা রয়েছে বা কোনো প্রতিষ্ঠান রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, সেখানে কিন্তু এ ধরনের একটি মেশিন বসিয়ে আরও সুন্দরভাবে প্যাকেজিং করতে পারেন। এবং এই প্যাকেজিং রোলের উপরে আপনাদের নাম যখন লিখবেন এবং আপনারা এটার উপরে যখন ডেট প্রিন্ট করবেন, তখন কিন্তু আরও আপনাদের পণ্যটি আরও বেশি সুন্দর দেখাবে, তখন কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো আরও ভালো দামে সেল করতে পারবেন। আর আপনারা যদি নতুন উদ্যোক্তা হতে চান তাহলে কিন্তু আপনারা এই ধরনের একটি মেশিন বসিয়ে আপনারা যে কোনো ধরনের শুকনো প্রোডাক্টের ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। তো আশা করি আমাদের ভিডিওতে বলা কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মেশিনটি যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি এই মেশিনটি নেওয়ার জন্য আমাদের অফিসে আসতে চান তাহলে আপনারা আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। তো বন্ধুরা, আশা করছি এই অটোমেটিক বা ম্যানুয়াল মেশিন কিনে আপনারা বাড়িতে বসেই কী করে একটি ছোটোমোটো ব্যবসা শুরু করবেন তার মোটামুটি একটি ধারণা পেয়েছেন। তবে আপনারা যদি এই ব্যবসাটি শুরু করতে চান তাহলে আগে আপনার এরিয়ার মার্কেট ঘুরে দেখুন যে আপনার এরিয়ার মার্কেটে কোন প্রোডাক্টগুলোর চাহিদা বেশি রয়েছে, কোন প্রোডাক্টগুলো মার্কেটে বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে, সেই ধরনের প্রোডাক্টেরই ব্যবসা শুরু করুন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।